রেল বিভাগের হঠকারী সিদ্ধান্ত আর এনে রেলওয়ের যি এমপ্লয়িজ ইউনিয়ন আছে আর এই এমপ্লয়িজ ইউনিয়নের কর্মচারী সকল জাঙ্গুর খাই উঠিছে রেল বিভাগের যি হঠকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর বিপরীতে আজি এই এমপ্লয়িজ ইউনিয়নের কর্মচারী সকলে প্রতিবাদত নামিছে। মই বর্তমান উপস্থিত আছো রঙিয়াত অবস্থিত যি মাণ্ডলিক রেলওয়ে প্রবন্ধকর মুখ্য কার্যালয় আছে, এই মুখ্য কার্যালয়ের সন্মুখত এইদরে কর্মচারী সকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই ক্যামেরা পার্সন খাইরুল হোসেনক দেখাবলে অনুরোধ জানাইছো ইয়াত কিদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে কর্মচারী সকলে, আর আমি জানিবলে চেষ্টা করিম যে তেওঁলোকৰ আসলতে কি ডিমান্ড আছে, কি হওয়ার কারণে তেওঁলোকে এই ধরনের প্রতিবাদত নামিবলে বাধ্য হয়েছে। হয় আসলতে কি জানাব কিহর কারণে আপনাদের এই ধরনের প্রতিবাদ করবলে আজি বাধ্য হয়েছে, কিহর কারণে প্রতিবাদ করেছে? আমার প্রতিবাদের মূল কারণ হয়েছে আমার একটা নতুন সেকশন খুলিছে তেখেতে অভয়াপুরী গৌরীপুর লৈকে বিজি লাইন 90 কিলোমিটারের, সেই বিজি লাইনটা 90 কিলোমিটার খোলাতে তাতে আমার ম্যানিংয়ের যে প্রয়োজন তাতে মানুষ লাগিব চলাবর কারণে, আমার 310-325 লই ট্রেক মেইনটেনার লাগিব, প্রতিটো 5টা স্টেশন আমার রঙিয়া ডিভিশন আন্ডার যদি আমি যদি মিনিমাম হি করো মিনিমাম 15টা আমার স্টেশন মাস্টার লাগিব, পয়েন্টসম্যান ইকুইভ্যালেন্টলি লাগিব, আমার এলআরআরজি লাগিব আর বেলেগ ক্যাটাগরির মানুষবিলাকও লাগিব। তেখেতে এটাও পোস্ট ক্রিয়েট করা নাই সেই সেকশনের কারণে, নকরা কই তেখেতে কি করেছে জেনে তেনে আমার বিজি টু বিজি ওয়ান সেকশনক কাম করে থাকা মাস্টারবিলাকক ট্রেক মেইনটেনারবিলাকক তেখেতে উঠাই কিনে ট্রান্সফার করে কিনে জবরদস্তি লই যায় তাতে গৌরীপুর সেকশনক কাম করাব খুঁজেছে। এটা গৌরীপুর সেকশনত যাই কিনে আমি তাতে ইন্সপেকশন করে চালু যে তাতে মানুষবিলাকে 12 ঘন্টা করে মাস্টারবিলাকে চাকরি করে আছে, পয়েন্টসম্যানবিলাকে 24 ঘন্টা করে চাকরি করে আছে, সেটা হয়েছে ক্লিয়ার কাট ভয়লেশন অফ এইচওইআর রুল, আওয়ার্স অফ এমপ্লয়মেন্ট রুলের ক্লিয়ার কাট ভয়লেশন। আর এই ক্লিয়ার কাট ভয়লেশন তার উপর তেখেতে ওটিও দিয়া নাই, তেখেতে মাস্টারবিলাকে রেস্ট পোৱা নাই পলিটিক্যাল, তো সেইবিলাক ঘটনাবিলাক করে আছে যে সেই ঘটনাবিলাকৰ প্রতিবাদত আমার ই আছে। ইন দি মিন টাইম রেলওয়ে বোর্ডে আরও একটা ই পঠাই দিছে, সগোবা পঠাই দিছে যে নন সেফটি ক্যাটাগরি যান ভেকেন্ট পোস্ট আছে আপনার সেই তারপর আপনি 50% পোস্ট সার্ডার করে দিয়ে পঠাই দিয়ক। তো এই যে ঘটনাবিলাক চলি আছে এই ভারত সরকারে কি করব খুঁজছে রেল প্রশাসনক, রেলক কি করব খুঁজছে, তেখেতে কি ব্যক্তিগত খণ্ড বিলাই দিয়ার কারণে এইবিলাক চক্রান্ত করে আছে আমার রেল শ্রমিকর লগত নাই, আমার রেল শ্রমিকর লগত অফিসারবিলাকে চক্রান্ত করে আছে, আমি সেটা বুঝিও পারা নাই। আমি যার বাবে আমি ক্লিয়ার কাট অবজেকশন দিছো যে আমি গৌরীপুর অভয়াপুরী সেকশনের যাক মানুষক আপনি যদি লই যাব লাগে আপনি টিএ বেসিসত লই যাওক কাম করাওক ফর দি টাইমিং টেম্পোরারি বেসিসত, আমি তাতে আপত্তি করা নাই, কিন্তু আপনি পার্মানেন্ট পোস্ট ক্রিয়েট করার ব্যবস্থা করুক, কিন্তু আপনি পার্মানেন্ট পোস্ট ক্রিয়েট করার ব্যবস্থা করুক। আমি যাওয়া 30 তারিখ আমার ইয়াতে পিএনএম মিটিং হয়ে গেল, পিএনএম মিটিংও তো আমি একই কথা কলো ডিআরএম সাহেবক, কিন্তু ডিআরএম সাহেবে মান্তি হওয়া নাই, মান্তি নহওয়ার কারণে আমি বাধ্য। আসলে রেল বিভাগের যে হঠকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর বিরুদ্ধে আসলে এইদরে প্রতিবাদ করেছে এমপ্লয়িজ ইউনিয়নের কর্মচারী সকলে। আমি জানিবলে পাইছো ইয়াত এটা অর্ডার উলাইছিলে একদিনাই বহুকেইজন কর্মচারীক ট্রান্সফার করা হয়েছিল, বদলিকরণ করা হয়েছিল, এই বিষয়ত কি জানাব? ইয়ারপরা বদলিকরণ করা হয়েছে আপনার বিজি ওয়ান সেকশন, প্রথমত 30 জনক লই গল, 30 জনক লই গল বিজি ওয়ান সেকশনেরপরা বিজি টু সেকশনেরপরা, তো তার তাতে তেখেতে তেতিয়া দিছিলে আমি টিএ দিম, তো আমি তেতিয়া আপত্তি করা নাছিল যে ঠিক আছে টিএ পাবো যেতিয়া আমি 3 বছর 3 মাহর মূরে মূরে আমি রোটেশন ওয়াইজ কিছু মাইনিং করাম যেতিয়ালৈকে নতুন পোস্ট ক্রিয়েট হয়ে না যায়, কিন্তু পিছে দেখা গৈছে এটা সাডেন ইহতে বিজি ওয়ান বিজি টুর পর কোনো জাননি দিয়া হওয়া নাছিল, জানো দিয়া নয় কারণে অপশন যেটু বিচারিছিল তেখেতে অপশন পাইছে, কিন্তু অপশনবিলাকর পরা মাত্র দেখা গৈছে 17 জনক কনসিডার করেছে তেখেতে, কিন্তু বাদ বাকিবিলাক কনসিডার নকরাকৈ তেখেতে যিবিলাকে অপশন দিয়া নাই যিবিলাকে ইচ্ছুক নহয় সেই সেকশনত যাওয়ার কারণে সেইবিলাক মানুষক ইয়ারপরা বিজি ওয়ান বিজি সেকশন ট্রান্সফার করে পঠাই দিছে। এই সমগ্র ঘটনার আড়ত কি চক্রান্ত থাকিব পারে? চক্রান্ত এটাই চক্রান্ত হয়েছে যে তেখেতে আজি ডেটত আমার রেল শ্রমিকর এক ধরনের তেখেতে প্রেসার হেঁচা দি কেনে রেল শ্রমিক এক ধরনের তেখেতে বিচারিছে প্রমাণ করবলে যে তেখেতে রেল শ্রমিকবিলাকে অকর্মণ্য তেখেতে কাম করিব নোয়ারে, এই কারণে আমি এটু প্রাইভেট করিম, সেই টাইপের একটা চক্রান্ত যেন লাগিছে আমার পিছপিনে যে এটা পিঠ পিছাই আমার এনেকা চক্রান্ত চলিব বুঝায় তেখেতে আমাক এটা ইনকম্পিটেন্ট বলে চক্রান্ত প্রুফ করার চক্রান্ত তেখেতে চলাই আছে, এটু ভারত সরকারও চক্রান্ত হবো পারে প্রশাসনের চক্রান্ত হবো পারে, এটু আমি এতিয়ালে ডায়াগনোজ করিব পারা নাই, আমি লাগি আছো তার বাবে, কিন্তু আমি বিচারিছো কি আমি বিচারিছো নতুন সেকশন যেতিয়া আপনি খুলিব নতুন সেকশন নতুন মিনিং হবো লাগিব নতুন বিওস হবো লাগিব, আমার যিবিলাক মানুষ আগর পরায় সাপ্রেস হয়ে আছে ওভারলোড লই সেইবিলাক মানুষক আপনি ট্রান্সফার করে লো যাব নোয়ারে বিজি ফোর সেকশনক, সেইবিলাক যে ট্রান্সফার করেছে সেই ট্রান্সফারবিলাক
রেল শ্রমিক বিলাকে অকর্মণ্য তেখেতে কাম করিব নরে এই কারণে আমি এটু প্রাইভেট করিম সেই টাইপর এটা চক্রান্ত যেন লাগিছে আমার পিছপিনে যে এটা পিঠ পিছাই আমার এনেকা চক্রান্ত চলিব বুঝা তেখেতে আমাক এটা ইনকম্পিটেন্ট বলি চক্রান্ত প্রুফ করার চক্রান্ত তেখেতে চলাই আছে এটু ভারত সরকারও চক্রান্ত হব পারে প্রশাসনের চক্রান্ত হব পারে এটু আমি এতিয়ালো ডায়াগনোজ করিব পারা নাই আমি লাগি আছো তার বাবে কিন্তু আমি বিচারিছো কি আমি বিচারিছো নতুন সেকশন যেতিয়া আপনি খুলিব নতুন সেকশন নতুন মিনিং হব লাগিব নতুন বিওস হব লাগিব আমার যেবিলাক মানুহ আগৰ পৰাই সাপ্রেস হৈ আছে ওভারলোড লৈ সেইবিলাক মানুহক আপনি ট্রান্সফার করে লৈ যাব নোৱাৰে বিজি ফোর সেকশনত সেইবিলাক যে ট্রান্সফার কৰিছে সেই ট্রান্সফারবিলাক ক্যানসেল করব লাগে হয় আমার লগত আৰু কিছু ব্যক্তি আছে আমি তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম আসলে যদি আপনার এই দাবী সমূহ মানি নলয় রেল বিভাগে আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা যদি এই দাবিবিলাক আমার পৰা মানি নলয় তেতিয়া তো আমি ইয়াতক আরো স্ট্রং আন্দোলন করবলে বাধ্য হম আজি এসপ্তাহ ধরে আমি এই আন্দোলনের কার্যসূচী হাতত লৈছো অলরেডি আমি এই কার্যসূচী আজি অন্তিম দিন এই কার্যসূচী যদি প্রশাসনে নলয় সেইদিন পি এন এমত আমার ডিসকাশ হয়েছিল আমি রিকুয়েস্ট করেছিল যে আমার টি এ বেজি যত স্টাফখিনি লৈ যাও যদি তেওঁলোকে এইটো কামো কৰিব নোৱাৰে সামান্য 5 লাখ টকা মান্থলি খৰচ কৰি তেওঁলোকে যদি কাম কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে আমি এই ধিক্কাৰ দিছোঁ আৰু আমি এই আজি এই পটৰ পৰা আমি কৈছোঁ ইয়াতকৈ জংগী আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম আৰু তাতো কৈ ডাঙৰ কথা হৈছে যিটো 50% চাৰেণ্ডাৰ অফ পোষ্ট তেওঁলোকে কৰিব খুজিছে আমি কেতিয়াও হ'বলৈ নিদিম কাৰণ ৰেল প্ৰশাসনত এটা ৰাজনীতিকৰণ হৈ আছে আগতে ৰেলত ৰাজনীতি নাছিল এতিয়া ৰাজনীতিকৰণ হৈছে এই ৰাজনীতিকৰণ ফলস্বৰূপে তেওঁলোকে এইবিলাক চব প্ৰাইভেটাইজেশ্যনত দিয়াৰ এটা সিদ্ধান্ত লৈছে চূড়ান্ত সিদ্ধান্ত লৈছে এই কারণে পর্যায়ক্রমে তেওঁলোকে একটা 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 অঞ্চল তেওঁলোকে একটা একটা আমার প্রতিষ্ঠান তেওঁলোকে প্রাইভেটত দিয়ার ভ্রষ্ট করেছে কিন্তু এই আমি এমপ্লয়িজনে কোনো পথে হব নিদো আর ইয়ার কারণে ইয়াতক আমি জঙ্গি আন্দোলন আন্দোলন করবলৈ সাজু আছো হয় এক গুরুতর অভিযোগ করেছে যে রেল বিভাগত রাজনৈতিকরণ হয়েছে আর সেই কারণে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই যে কর্মচারী সকল যে ন্যূনতম প্রাপ্য এই প্রাপ্যখিন দিবলে অপরাগ হয়েছে আর যার বিরুদ্ধে আজি এইদরে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের যখন কর্মচারী আছে এই কর্মচারী সকলে এই ধরনের প্রতিবাদত নামিছে পরবর্তী সময়ত লক্ষণীয় হব যেহেতু তেওঁলোকে এক প্রকার হুঙ্কার দিছে যে ইয়াতক জঙ্গি আন্দোলন গড়ি তোলা হব দরকার হলে রেল বন্ধ করে দিয়ার এক সংকল্প গ্রহণ করেছে গতি পরবর্তী সময় লক্ষণীয় হব রেল বিভাগে এই কর্মচারী সকলের হকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে হয়।